নতুন বছর সবারে জানাই নতুন বছরের শুভেচ্ছা। রাত্রে আমি মোবাইলে ঢুক পারি ভাই না, সবাই গালি কো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বন্ধু তুমি কেমন আছো? বন্ধু তোমারে জানাই নতুন বছরের শুভেচ্ছা। কত ধরনের কত কিছু যে শুরু হয়ে গেছে গা। আমি সকালে এক জায়গায় গেলাম, মানুষের কাছে তো ভালো আছো, নতুন বছরের শুভেচ্ছা, হ্যান্ডশেক করতে আছে, কি একবারে একবার অবস্থা, একবার ডাল কি চুরি বানায় লাগছে আমার জিগাইতে জিগাইতে। মানে ঘটনাটা হইলো আপনার, আপনার সারা বছর যা কেউ জিগায় না, আমার ভালো মন্দ কোনো কিছুই কয় না, আর নতুন বছরের হন আমার শুভেচ্ছা জানাইতেছে মানুষের কই দিদি কারবারটা। এমনি ভালো মন্দর খবর নেয় না, নতুন বছর আয় বসে একবারে এই অবস্থা সেই অবস্থা শুরু করছে। আরও অনেকে তোমার রাতের মধ্যে রাত্রে মনে করেন যে আতরবাতি ফটকা বুড়ানি এই সেই রঙিন লাইট কত কিছু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু শুরু করে দিচ্ছে, খাওয়া দাওয়ার আয়োজন করা শুরু করছে। ও নতুন বছরে খাইলে অনেক কিছু ভালো দিন ভালো যাইব, ভালো কিছু খাবার আয়োজন করতে হইব, নতুন জামা কাপড় কিনতে হইব, কত কিছুই। আসলে কি লেখি সত্যি আমার তো মাথায় কোনো কাজই করে না যে নতুন বছর আইলে কি নতুন জামা কাপড় লাগবো, ভালো মন্দ খাওয়া লাগবো, সারা বছর আমার ভালো যাইবো। অনেকে কয় কি ঝগড়াঝাড়ি করুন যেত না, নতুন বছর আইসে ঝগড়াঝাড়ি করুন যেত না, ঝগড়াঝাড়ি করলে সারা বছরই আমার মধ্যে ঝগড়াঝাড়ি বলে লাগিয়েই থাকবো, এই ধরনের কথাবার্তাও অনেকে কয় আর কি। তো আমি এই জিনিসগুলো বিশ্বাস করি না। নতুন বছর আইসে পুরান বছরে বিদায় দিয়ে দিছি, অনেকে কপুরান বছরে বিদায় দিয়ে দিছি, কপুরান বছরে অনেক কিছু করা আসছিলাম করা পাইছি না, কেউ বলে বিয়া করা পাইছি না পুরান বছরে, পুরান বছর বলে মানুষের অভাব অনটন আছে, ও নতুন বছর আছে, নতুন বছর না ভালোভাবে তারা চলবো আর কি, ভালো কিছু করার চেষ্টা করবো। তবে হ্যাঁ ঠিক আছে, নতুন বছরে ভালো কিছু করার চেষ্টা করুক, এটাই আমরা চাই করুক। তো পুরান বছর গেছে গা, এই 22 সাল আইছে, 2022 সাল, এই 22 সাল যেহেতু 23 সাল পড়বো, তাই কি এই ধরনের কথাবার্তা বলা যাবো। ও অনেক কী কয় 21 সালটা বলে ভালো আসেন না। আচ্ছা 21 সালে কী সমস্যাটা করছে? সমস্যা করলে তো আমি আর আমি করছি, 21 সালে ভালোভাবে চলছি না, ভালো কিছু করার চেষ্টা করছি না। ওনা 22 সাল আছে, 22 সালে একবারে ভালো কিছু করে লাগাম, 22 সাল কি যাইতো না, 22 সাল যাইতো 23 সাল আইবো, 23 সালে কি একবারে অনেক কিছু করে লাগবে, এটা কথা কোনো কাম হইতো না। তো হলো কি নিজের ভালোভাবে চলতে হইব। ফেসবুকে গেছি এই বন্ধু ফোন দে, এই বন্ধু ফোন দে, ইউটিউবে গেছি দেখি এ কী অবস্থা, সবাই খালি মনে করেন যে স্বাগতম আর স্বাগতম জানাইতেছে, এত স্বাগতম লয়ে যে আমি কই যাই আমার মাথার একবারে কোনো কাজই করে না।